স্যার, আমি এত ভালোবাসার পরেও আমার একটা কন্যা সন্তান হওয়ার পরেও আমার অত্যাচার করে আমাকে পালাই দিছে মা বাবার ঘরে, সৎ বাবার ঘরে। এখানে মা বাবা বোন একটা মেয়ে নিয়ে, কন্যা সন্তান নিয়ে এখানে থাকি, অনেক কষ্ট করে যে আমাকে নিতে পারবে, মেনে দুইটা ডাল ভাত আমাকে খাওয়াতে পারবে, আমি তার ঘরে যেতে চাই। দেশি হোক আর সে প্রবাসী হোক, আমি তার ঘরে যাবো। আমার কেন এখানে কি না করতে নেই। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রূপনগর, টিন সেট রয়েছে স্মৃতি। আমরা স্মৃতির জীবনের গল্পগুলো শুনব। কি রয়েছে অজানা গল্প, যে গল্প মানুষ শুনে তাদের চোখের পানি ঝরে এবং এমন কষ্টের মধ্যে থেকেও তাদের মুখে হাসি খুশি থাকতে চান, তবুও তারা চান একটু ভালোবাসা, একটু শান্তি। আমরা শুনবো এই বোনটির জীবনের গল্প। চলুন দর্শক কথা বলি স্মৃতির সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন বোন আপনি? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার পরিবারে কি এমন সমস্যা রয়েছে, এখন আপনি কোথায় আছেন, কি করছেন? এখন আমি আমার সৎ বাবার সংসারে আছি, এখানে থেকে চাকরি বাকরি করি, সংসার চালাই। আপনার সৎ বাবা মানে আসল বাবা কোথায় বোন? আমার আসল বাবা মারা গেছে। আসল বাবা মারা গিয়েছে? হ্যাঁ। তো যে বাবা মারা গিয়েছেন সে বাবা কেমন জানতো আপনাকে? আমার বাবা আমাকে অনেক ভালো জানতো। আমার বাবা আমার ছোটবেলায় মারা গেছে, অনেক বছর হয়েছে মারা গেছে। তো আপনি সেই বাবার ঘরে আলো কয়জন সন্তান আপনি? আমরা দুই বোন। দুই বোন? হ্যাঁ। তো আচ্ছা, এই বাবা মানে যখন আপনার মাকে বিয়ে করে, এই ঘরে সন্তান কয়টা? এই ঘরে সন্তান নাই। এই ঘরে কোনো সন্তান নেই? না। তো আপনার এই বাবা কেমন জানে আপনাদেরকে? জানে, ভালোই জানে। ভালোই জানে। তো আপনি যে বিয়ে করেছেন, আপনার স্বামী কোথায়, সে কি আপনাকে দেখে না? না, আমার স্বামী একবারে দেখে না। আমার স্বামী এখন থাকে বনানী। বনানী থাকে? হ্যাঁ। এ তো কোটিপতির এলাকা। কি কাজ করেন তিনি? তিনি হোটেলের কারিগর। হোটেলের কারিগর। আপনি কি বিয়ে করেছেন ফ্যামিলিগত বন্ধনের মাধ্যমে নাকি নিজে ভালোবেসে? নিজে ভালোবেসে। ভালোবেসে বিয়ে করেছেন? তো ভালোবেসে বিয়ে করলে তো অনেক ভালো থাকার কথা। কি হয়েছে আমাদেরকে যদি একটুখানি বলেন, আপনার স্বামী কেন আপনার এখন আর ভালো জানে না? এখন ভালো জানে না। আমার কাছে যৌতুক চাইছে, যৌতুক দেয় নাই। আমারে বলে তো আগে চাই নাই, আগে লাগে নাই, এখন যে আমার লাগবে। এখন তো আমার কাছে যৌতুক চাই, যৌতুক দেয় না। এত কয় বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, তোর মা আমারে কিছু দেয় না, খাওয়ানো খোরাক কিছু দেয় না, টাকা পয়সা দেয় না। আমি বছরে একটু ঈদ যাই, কিন্তু কাগজ উগজ চাই না। তারপরে তোর মা আমারে তোর মার কিনে সময় টাকা পয়সা হবে না, তোর মা আমি থাকবো, আমি চাইলে তোর মা যে কোনো দিন উপরে উঠতে পারবো না, তোর মা নিচেই থাকবো। আপনার মায়ের কাছ থেকে টাকা চাচ্ছে, কিন্তু আপনাকে যখন বিয়ে করছিল তখন কি জানে না যে না আপনার মায়ের কি অবস্থানটা? হ্যাঁ জানে, সবকিছুই জানে। তখন জানে তারা আমারে নিছে, যে তখন বলছে যে কিছুই লাগবো না, তুই যেমনি আছো সেমনি আয়, তোর কিছু তোর মার কাছেও কিছু চামো না, তোর কাছেও কিছু চামো না, আমাকে এইগুলো বইলে ওরা নিছে। আর এখন কেন তাহলে যৌতুক চাচ্ছে? এখন যৌতুক যাচ্ছে, তার বোনের বিয়ে দিছে, একটু টাকা পয়সার সমস্যা আছে, এই জন্য আমার কাছে এখন যৌতুক চাই, আমার মায়ের রূপে এখানে পাঠাই দিছে। মানে কতদিন আপনার স্বামীর কাছ থেকে চলে আসছেন? 3 মাস ধরে যোগাযোগ নেই। মানে 3 মাস কোনো যোগাযোগ নেই? না। কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে কোনো আইন আদালত করেছেন কিনা? হ্যাঁ করছি। তখন মানে ওরা থানা থেকে কি বলেছে আপনাদের? থানা থেকে ওরা বলেছে, ওরা এসে মিলাইও দিছিল, মিলাই দেওয়ার পরে আমার মায়ের চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে থানা গিয়ে ইয়া করে জিটি করে তারপরে আবার আমার মায়ারে নিয়ে আসছে। মানে মেয়েকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু আপনাকে না? হ্যাঁ, আমার আমার মানে মায়ারে নিলে আমারে নিতে পারবো, এই জন্য মায়ারে নিতে যেতেছে। কিন্তু এখন ওইখানে আমি গেলে আমার অনেক অত্যাচার করবো, আগে অনেক অত্যাচার করছে। মানে আপনি এলো যে আপনাকে টর্চার করছে, নির্যাতন করছে, সেই নির্যাতনের ভয়ে আপনি অন যেতে চাচ্ছেন না? হ্যাঁ। তো আপনি অন তাহলে কি করবেন? আপনি কি তাহলে নতুন করে অন্য সংসার করার চিন্তা ভাবনা করছেন? অন্য সংসার করলে সুখ হইব না শান্তি হইব তা জানি না, কিন্তু আমি মায়ারে নিয়ে থাকতে চাই। মেয়েকে নিয়ে থাকতে চান? নতুন করে আর বিয়ে করতে চান না? না। যদি আপনার মেয়েকে আপনাকে আপনার তার নিজের সন্তানের মতন দায়িত্ব নিতে চায়, সেভাবে ভরণ পোষণ দিতে চায়? হ্যাঁ, যদি আমার মেয়েরে কেউ নিতে চায় দায়িত্ব মনে করে, তার নিজের মেয়ে মনে করে রাখতে পারে, তাহলে আপনার মা যে এখানে বিয়ে করছে এই সংসারে,
আপনার মা আর বাবার এই দুজনের ভিতরে সম্পর্কটা কেমন এখন? মা বাবার মধ্যে সম্পর্ক ভালোই আছে। ভালোই আছে, কিন্তু সেই ঘরেই আপনারা এখন থাকতেছেন? হ্যাঁ, সেই ঘরেই থাকতেছি। তো আপনার বাবার কি হয়েছিল যেন আপনার বাবা মরে যায়? আমার বাবা, আমার খুব বাবার পাগল বানায় ফেলেছিল। আমার বাবা পাগল হয়ে অনেক বছর বুকসে চিকিৎসা করতে পারেনি টাকা পয়সার কারণে, তারপরে আমার বাবা মারা গেছে। বাবাকে পাগল বানিয়ে ফেলেছিল? হ্যাঁ। তো কত বছর ধরে সে পাগল ছিল? ছিল 2-3 বছর ধরে পাগল ছিল আমার বাবা, কিন্তু সে বাবার চিকিৎসা করতে পারেননি। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? মোহনগঞ্জ। মোহনগঞ্জ। এই যে ঢাকায় আছেন কতদিন ধরে? ঢাকা আছে 6-7 বছর ধরে। আমার বাবা মরছে পরে আমরা ঢাকা আসি। মানে ছিলেন? হ্যাঁ। তো ঢাকা এসে প্রথম আপনি কি করতেন? ঢাকা এসে চাকরি করছি। কি চাকরি? আপনি গার্মেন্টসে চাকরি করছেন। আপনার স্বামী, আপনি যাকে বিয়ে করলেন, আসলে তার সাথে কোথায় দেখা, কিভাবে আপনার সাথে সম্পর্কটা হলো? আমরা বনানী, এখন যেখানে থাকে বনানী ওইখানে আমাদের দেখা, ওইখানে আমরা আমার মা বাবা থাকতে সবাই ফ্যামিলি ওইখানে থাকতেন, ওইখান থেকে তারপরে এখানে আমরা আসছি, ওইখানে আমাদের দেখা হয়েছে, ওইখানে আমাদের বিয়ে হয়েছে। কি করতেন ওখানে? ওখানে আমি হাউস বাড়িতে কাজ করতাম বা বাসা বাড়িতে কাজ করতাম। সেটা কি মানে হলো কন্টিনিউ থাকা খাওয়া? হ্যাঁ, থাকা খাওয়া কাজ চাকরি করতে। হ্যাঁ। তো সেখান থেকে ওই বাড়িতে থাকতেই আপনি মানে সম্পর্কটা হয়? না, ওই বাড়িতে থাকতে সম্পর্ক না, সম্পর্ক হয়েছে আমি আসছি বেড়াইতে, তারপরে আমার দেখছে, দেখে ওকে পছন্দ হয়েছে, আমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব দিছে, আমার মা বাবা রাজি হয় না, দেখে পরে আমার ওরা উঠে নিয়ে গেছে, নিয়ে যায় তারপরে বিয়ে হয়েছে। কতদিন সংসার করলেন? 4 বছর। 4 বছর সংসার করার পর এখন মানে আপনার সন্তানের বয়সটি কত? আমার সন্তানের বয়স 2 বছর। 2 বছর আপনার সন্তানের বয়স। কি নাম আপনার সন্তানের? সামিয়া। সামিয়া, কন্যা সন্তান। হ্যাঁ। তো এখন আপনি যে চাকরিটা করছেন কত টাকা স্যালারি পান? 4000 টাকা স্যালারি পান। 4000 টাকা স্যালারি পান। এতে কি আপনার সন্তান আর আপনার খরচা হয়? হয় না। আসলে কখনো কি ভেবেছিলেন যে মানে যে মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করলেন সেই মানুষটিকে আপনি আপনাকে মাঝপথে আপনার সন্তান বা আপনাকে এভাবে নির্যাতন করে বাসা থেকে বের করে দিবে? কখনো ভাবি নাই। তারপরও তা বোন জামাইয়ের কথা শুনে, বোনের কথা শুনে আমাদেরকে বাসা থেকে পাঠাই দিছে, পাঠাই দিয়ে মিথ্যা বদলাম দিয়ে এখানে পুলিশ নিয়ে আসছিল, আইসা অনেক কিছু করে আমাদের নিতে চাইছিল, কিন্তু যাই নাই দেখে, তারপরে অনেক অত্যাচার করছে, অনেক আমার নামে দেশ বাড়িতে বদলাম ছড়াইতেছে, আমি নাকি ভালো না, আমি খারাপ, আমি নাকি পোলাদের লগে জায়গা, পোলাদের সাথে কথা বলি, আমার এগুলা বলে, এগুলা বলে আমার অত্যাচার করে, তারপরে মাসের পর মাস যায় বরং পোশাক কিনে কিছু দেয় না, চাইলে কয় তুই তোর বাপ মার বাড়িতে যাই নিয়ে আসগা, আমার আমার কাছে 4 কেজি জন আমি তোরা কইতে দিব, তোর বাপ মাকে আমার দিছে নাকি যে আমি তোরে দেব, আমার এগুলো বলে আমি চাইলি। মেয়েদেরকে কি বিয়ে হলে মানে বাবা মাই দিতে হয় সব? এগুলো বললে আমার মাই দূর করে যে আমি তোরে কত দিমু, তোর বাপ মাকে আমার দিছে নাকি যে আমি তোরে দিমু সাবান তেল পোশাক কাপড় সব চাইলি, এরকম করে তারপরে আমি মাসের তেল কাপড় চুপায় নিয়ে এনে পড়তাম, যদি চাইতাম আমার মাই দূর করতো, যদি বোনের কাছে বিচার দিতাম ওর বোন কিছু বলতো না যে আমার ভাই কাজ করতে পারে না, তোরে দিব কি আমার এগুলা বলতো। কিন্তু তাহলে আপনাকে বিয়ে করলো কেন? আসলে কি সে তার দেওয়ার ক্ষমতা নেই? আছে, ওর বোনের কথা শুনে, বোন জামার কথা শুনে আমারে দেয় না, আমার মায়েরা দেয় না, যদি আমার মায়ের একটা ওষুধ কিনা লাগে তারপর ওর বোন জামার কাছে, ওর বোনের কাছে টাকা চায়া 2-3 বার চাওয়ার পরে ওই ওর বোনের যদি কয় যে দে সেরি ওষুধ আনা লাগবে তারপরে দিত, না হলে দিত না। মানে আপনি অসুস্থ হলে চিকিৎসাও করতো না? না, মানে সেই কারণেই আপনি সেখান থেকে চলে আসছেন? হ্যাঁ। আর তারপরে ওরা অত্যাচার করতো কামের দিক দিয়ে, কাজ না করলে বকাবাজি করতো যে তোমার কি এখানে আনছি কি বসায় রাখার জন্য নাকি তোমার চেহারা দেখার জন্য নাকি, কাজ না করলে তোমার খাওয়ান দিব কে? কেন কাজ করতেন না আপনি? কাজ করতাম, রাতে 3টা বাজে থেকে ওটা কাজ শুরু করতাম, আমার ছোট মায়ের উঠিয়া সারাদিনই কাজ করতাম, তারপরে কাজ না করলে খালি বকাবাজি করতো। মানে কোথায় কাজ করতেন এত রাত? বাসাই, ওদের দোকান আছে, দোকানের কাজ করতাম রাতে 3টা বাজে থেকে উঠে, তারপরে আমার নানা সে বলতো তুই কি কাজ করস, তুই তো সারাদিন বসে থাকো, যা কাজ আছে সব তো আমিই করি, আমার এগুলো বলতো, তারপরে টাইম খাওয়ান দিত না, একবার খাওয়ান আর একবার দিত। মানে নিজেদের কি হোটেল ছিল? হ্যাঁ। সেই হোটেলের কাজটা আপনাদের করা লাগতো? হ্যাঁ, আমার করা লাগতো। তো এতটা পরিশ্রম করার পরও কি আপনার কাছে মানে মানে আপনার সাথে এতটা নির্যাতন করতো? হ্যাঁ,
বললে আমার বলতো যে তোর বাপ মা কি দিছে তোকে বসায় খাওয়াম নাকি, তোর বাপ মা যদি টাকা পয়সা দিত তাহলে না তোরা বারবে পাতলায় বসায় খাওয়াইতো। কিন্তু আপনি কি তাহলে এই স্বামী সংসারে যেতে চান না? না, স্বামী সংসারে যেতে চাই। নতুন করে আসলে বিয়ে করতে চান কিনা? হ্যাঁ, যদি আপনার সন্তানের দায়িত্বটি নিতে চায় কেউ। হ্যাঁ, যদি আমার সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় তাহলে এমন ব্যক্তিকে আমি বিয়ে করতে চাই। সেটা কি দেশি বা প্রবাসী? দেশি, দেশি প্রবাসী যে হোক, যে আমার মায়াকে নিজের মায়ার মতো নিতে রাখতে পারবো, মানতে পারবো, আমি তারাই বিয়ে করবো। আপনার কোনো মোবাইল নাম্বার রয়েছে কোন যে আপনার সাথে মানে মুখস্থ আছে নাম্বারটি? নাম্বার মুখস্থ নাই। আচ্ছা, আমরা কি নাম্বারটি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবো? হ্যাঁ। ভিডিওতে কি নাম্বারটি দিতে পারবো আপনার? হ্যাঁ। আচ্ছা, সেই নাম্বারে দিলে কে যোগাযোগ করবে, মানে ফোনটা ধরবে কে? আমার বাবা। আপনার বাবা? আপনার কোনো মোবাইল নেই? না, আমার কোনো ফোন নেই। আমাদের তো দরকার হলো আপনার নাম্বারটি দরকার, একটা মোবাইল আপনার দরকার ইমিডিয়েটলি। আমরা কি আপনাকে একটা নাম্বার মানে হলো আমরা প্রতিবেদনের মাধ্যমে যদি কোনো নাম্বার পাই বা মোবাইল পাই তাহলে মানে যদি কোনো কেউ সহযোগিতা করে, প্রথম বাটন মোবাইল হোক বা এটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক, যদি কেউ আপনাকে দেয় তাহলে সেই মোবাইলটি আপনাকে দিতে পারবো কিনা। হ্যাঁ। তাহলে আপনি সেই নাম্বারটা দেওয়ার পর আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সেই নাম্বারটি আপনি বিকাশ করে নিতে পারবেন। হ্যাঁ, পারবো। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন স্মৃতির কাছ থেকে স্মৃতির জীবনের গল্পগুলো। আসলে আমরা চেয়েছিলি যে মানে একটি অসহায় পরিবার মানে আসলে নির্যাতনের শিকার হতে হতে এতটা কষ্ট করে যে স্বামী সংসার থেকে নিজের স্বইচ্ছায় তিনি বেরিয়ে আসতে হয়েছে, কারণ সেখানে যদি নির্যাতন না করতে তাহলে কোনো নারী কষ্ট করে মানে হলো নিজের এই যে সৎ বাবার কাছে এসে কষ্ট করে থাকতো না, চাকরি করতো না। যদি এখানে একটু পায়ের পুরে পা তুলে মানে খেতে পারতো তাহলে হয়তো বা ঠিক ছিল, কিন্তু যে বোনটি মানে স্বামীর সংসার মানে স্বামীর আদর ভালোবাসা পাওয়ার যেখানে জায়গা রয়েছে সেই জায়গাটাকে ছেড়ে এসে নিজের সন্তানকে নিয়ে এই জায়গাটিতে কষ্ট করে থাকতে হচ্ছে, এতটা কষ্টের মধ্যে থেকেও তবুও তার কষ্ট নেই, কিন্তু কেন তার স্বামীর সংসারে যেতে চায় না, কি এমন কষ্ট দিয়েছে, সেই কথাগুলো আপনারা শুনেছেন এই স্মৃতির কাছ থেকে। দর্শক, একজন প্রবাসী হোক বা দেশের যে কোনো ভাই হোক, আমরা প্রথমে এই বোনটির সাথে যোগাযোগ করার একটা মাধ্যম রয়েছে, তার সৎ বাবা রয়েছেন, তবু সে বাবা তার মা বিয়ে করেছেন, সেই মানুষটির কাছে আছেন, ভালো আছেন। যদি আমরা একটা তার জন্য মোবাইল বা যে কোনো আর্থ সহযোগিতা পাই তাহলে আমরা তার হাতে তুলে দিয়ে আমরা তার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম তৈরি করে দিতে পারবো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।